সাদা মাটির পাহাড় আর নীল জলরাশির কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নেত্রকোনার বিরিশিরির কথা। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনার বিরিশিরিতে। আমাদের এই ট্যুরটা ছিল অ্যাকচুয়ালি বাইক ট্যুর। আমরা প্রায় 15টি বাইক নিয়ে গিয়েছিলাম ঢাকা থেকে সেই নেত্রকোনা। নেত্রকোনার সৌন্দর্য আসলে অপরূপ। সাদা পাথর, পিঙ্ক পাথর, বিভিন্ন রঙের পাথর আর নীল জলরাশি সবাইকে মুগ্ধ করে। ঢাকা থেকে আমরা সকাল 8টায় বের হয়েছিলাম। যেহেতু জার্নিটা অনেক লং ছিল, তাই বিভিন্ন জায়গায় রেস্ট নিয়ে আমরা 12:30টার দিকে অবশেষে নেত্রকোনার সেই বিরিশিরিতে পৌঁছি। এটা হচ্ছে নেত্রকোনার জেলার সোমেশ্বরী নদী, যেই নদীটা শুকনো মৌসুমে প্রায় শুকিয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন প্রায় শুকনো মরুভূমির মতো। আর এই নদীটা হচ্ছে বাংলাদেশের যেই লাল বালু আছে সেটার প্রধান যোগানদাতা। অ্যাকচুয়ালি এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত সোমেশ্বরী নদী। সেই নদীটি আমরা ব্রিজ দিয়ে, নদীর উপর দিয়ে বাঁশের তৈরি অস্থায়ী ব্রিজ দিয়ে পার হচ্ছি। আর এই পুরো অঞ্চলটি হচ্ছে লাল বালুর অঞ্চল। এখান থেকে লাল বালু সংগ্রহ করে সারা দেশে পৌঁছে দেওয়া হয়। এখানকার কর্মযোগ্য শুধুমাত্র এই লাল বালু কেন্দ্রিক। আমরা নদীটা পার হয়ে বিরিশিরির পথে যাচ্ছি। অবশেষে আমাদের বাইকের বহর সেই কাঙ্ক্ষিত বিরিশিরি সাদা মাটির যে পাহাড় সেখানে পৌঁছলাম। আমরা ঢাকা থেকে একটি বাইক গ্রুপ, বাইকার্স গ্রুপ, এই ট্যুরটা আয়োজন করি। তো আমরা সেই কাঙ্ক্ষিত বিরিশিরি যে লেক সেখানে পৌঁছলাম। তো দেখতে পাচ্ছেন এক অপরূপ সৌন্দর্য বিরিশিরি সেই সাদা মাটির পাহাড় এবং নীল জলরাশি। এটা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। এটা একটি প্রাকৃতিক জলাশয় যেখানকার পানিগুলো, আসলে এখানকার মাটিকে বলা হয় চীনামাটি, সাদা চীনামাটি। দেখতে পাচ্ছেন অপরূপ। আর সেই চীনামাটির ভুয়া পানিগুলো হচ্ছে নীল। And also press this bell icon. এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ভ্রমণার্থী এখানে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করি দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে সৌন্দর্য তুলে ধরতে, আপনারা সেটা সৌন্দর্য উপভোগ করবেন। বিরিশিরি যাওয়ার জন্য আপনাকে ঢাকা থেকে গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহের রোড, হাইওয়ে রোড ধরে আপনাকে বিরিশিরি যেতে হবে। এভাবে আপনি সহজে বিরিশিরি যেতে পারবেন। বিরিশিরি সাদা পাথর, সাদা মাটি অর্থাৎ চীনামাটির পাহাড় এবং নীল জলরাশি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি। আশেপাশে বেশ কয়েকটি বড় বড় এই চীনামাটির পাহাড় আছে। দেখতে পাচ্ছেন দূরের পাহাড়টা সাদা, অর্থাৎ এই মাটি কাটলে চীনামাটি বের হয়। চারপাশে অনেক টুরিস্ট এই মুহূর্তে এই স্পটটাকে দেখার জন্য আসছে। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ছোট্ট একটি লেক, যেটা চীনামাটির পাহাড়ের বা বিরিশিরি লেক। দেখতে পাচ্ছেন এটার পানি হচ্ছে
নীল এবং মাটি হচ্ছে সাদা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি আমার কষ্টের ভিডিওটি উপভোগ করার জন্য, আরও সুন্দর সুন্দর ভিডিওর দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।